আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এটা কিন্তু অনেক দিন আগের একটা ভিডিও, আজকে আমি আপলোড করছি খুঁজে খুঁজে। মানে এটা আমার বাড়িতে মনে হয় এটা আমার ফেব্রুয়ারি মাসের ভিডিও হবে। মামা মনটা ভালো নেই, মনটা একটু খারাপ, সেজন্য কোনো ভিডিও ভিডিও দেওয়া হয় নাই। এটা পিজ্জা আর এই সসটাও, এই লাল সস, এটা সস, ওয়াও, সব দেখে রকম। এই জন্যই আর কি মনটা অনেক খারাপ, এই জন্য কোনো ভিডিও টিডিও আপলোড করা হয় নাই। কি করব, ভিডিও করিনি। তো আজকে ভাবলাম যে অনেকদিন বলতে কালকে থেকে আপনাদের, আমার বন্ধুদের সঙ্গে কথা হয় না, তো খুঁজে খুঁজে ভিডিওটা বের করলাম। এই যে পাস্তা আর পিজ্জা অর্ডার করেছিলাম, বার্গারটা আমি বাসায় বানাইছি মামের জন্য দুইটা, ওর বাবা ছিল না অফিসে গিয়েছিল, আমরা দুইজন মিলে খেয়েছি বার্গার। এটা অর্ডার করা না, এটা আমারই বানানো, একদম ভিতরে একদম মেয়োনিজ সসটা আর কি বেশি করে দিয়েছিলাম, চিকেন বার্গার বানিয়েছিলাম। তো তারপরে এই যে রাফিয়া খাচ্ছে, মনটা ভীষণ খারাপ, লকডাউনে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, জানি না সামনে কি দাঁড়াবে কি হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন বন্ধুরা, আমরাও সবার জন্য দোয়া করছি, সবাই আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাক, স্বাভাবিক জীবনে ফিরতে চাই আবার। জানি না আল্লাহ কবে কি করবে, সবাই দোয়া করবেন আমাদের জন্য যে যেখানে আছেন। এই যে মাস্টার রাফিয়ার বাবার বন্ধু গিফট করেছিল, ভাইয়া আমাদের জন্য পাঠিয়েছে, ওদের সাতক্ষীরায় ঘের আছে, ঘের থেকে মাছটা আমাদের জন্য এসেছে, একদম ফ্রেশ টাটকা মাছ, অনেক বড় মাছটা, কাতলা মাছ চলে এসেছে রাফিয়ার বাবার জন্য সকালবেলায়। সাতক্ষীরা থেকে মাছটা এসে হাজির হয়েছে আমাদের বাসায়, আমি ঘুম থেকে উঠিনি, উঠে দেখি ড্রাইভার এসে দিয়ে গেল মাছটা, ভাইয়া মাছটা পাঠিয়েছে সকাল সকালই, মানে ডাইরেক্ট আমাদের বাসায় এসেছে। রাফিয়ার বাবা বলছে এত বড় মাছ কাটতে পারবে না, ব্যাগে করে দিয়ে দাও, দোকান থেকে কেটে আনি, ওনে নিচে নিয়ে যাবে এখন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। ওকে গাইস, আল্লাহ হাফেজ।